গোসাবা ব্লকের অন্তর্গত রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের জটিরামপুর খেয়াঘাট ও জেটি সংলগ্ন এলাকা ক্রমশ নদী ভাঙনে নদী গর্ভে চলে যেতে বসেছে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের তৈরি কংক্রিটের জেটি ঘাটের একাংশ ইতিমধ্যেই নদী গর্ভে চলেও গিয়েছে। সেই অবস্থার মধ্যে আবার নতুন করে জেটি ঘাট সংলগ্ন গোমর নদীর যে চর রয়েছে সেই চরের একটা বড় অংশ নদী গর্ভে বসে যাচ্ছে, যে কারণে জেটি ঘাট সহ সংলগ্ন যে সমস্ত দোকান রয়েছে যে কোনো মুহূর্তেই সেই সমস্ত দোকানঘরও তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে দারুণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সবথেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দ্বীপাঞ্চলের বাসিন্দাদের, কারণ জটিরামপুর খেয়াঘাট দিয়ে গোসাবা ব্লকের রাঙাবেলিয়া, গোসাবা, সাজ জেলিয়া, লাহিরিপুর সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দাদেরকে নিত্যদিনই যাতায়াত করতে হয় রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে। জেটি ঘাটের একাংশ ভেঙে পড়লেও এখনো পর্যন্ত কোনোভাবেই প্রশাসনের তরফে সেই জেটি মেরামতের কোনো তৎপরতা দেখা যায়নি। যদিও এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশেপাশের প্রায় 10-12 গ্রামের মানুষ এই খেয়াঘাট ও জেটির ওপর ভরসাতেই স্কুল, কলেজ, হাসপাতালে যান। সেই রাস্তা না থাকলে কি করবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না তারা। বর্ষার মৌসুমে ভাঙন বাড়ে, দিনের পর দিন নদী ভাঙন বাড়তে থাকায় আশঙ্কার প্রহর গুনছেন তারা। অন্য আরও অনেক কিছুর মতো এই খেয়াঘাটটি হয়তো চলে যাবে নদীর গ্রাসে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। দীর্ঘদিন ধরে জেটির এই অবস্থা খারাপ, কি বলবেন স্থানীয় বাসিন্দা? জেটিটা অনেকদিন ধরে খারাপ হয়ে আছে। জেটিটা সারালে প্রচুর মানুষের উপকার হয়, যাতায়াত, স্কুল, কলেজ, ব্যবসা বা রুগী, হ্যাঁ, সবের পক্ষে ভালো হয়। আশা করি প্রশাসন এদিকে নজর রেখেছে, আশা করছি খুব তাড়াতাড়ি প্রশাসন এটা করে দেবে। তাই প্রশাসনের কাছে অনুরোধ, যাতে জেটিটা তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করে, তাহলে ভালো মানুষ খুব উপকার। ব্যবসায়ীদের দোকানগুলো ভেঙে যাচ্ছে একে একে, কী বলবে? না, ওই জেটি প্রবলেম এবং জলের যে জোয়ার ভাটা, তার জন্য তো একটা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, প্রশাসনের নজরও আছে, আশা করছি প্রশাসন এগুলোও দেখবে। হ্যাঁ, সঙ্গে সবই কাজ ঠিক হবে, আমাদের এখানে কাজ হচ্ছে, প্রশাসন খেয়াল রেখেছে, আশা করছি প্রশাসন এগুলো করে দেবে। এর আগেও তো বহুবার নদী ভাঙনের সম্মুখীন হয়েছেন আপনারা? সবাইকে জানিয়ে কোনো রকম লাভ হয়নি এখনো পর্যন্ত, বারবারই তো নদী বাঁধ ভাঙছে। কতটা আতঙ্কের মধ্যে দিন কাটছে, কতটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে? আপনার নাম?